নমস্কার, দৃষ্টিভঙ্গির ফেসবুক পেজে মধুরিমা এবং আমি মধুরিমা রয়েছি আপনাদের সঙ্গে। আর আজকে মধুরিমা এবং এমন একজন বিশেষ মানুষের সঙ্গে, যার জন্য আমরা সারা বছরই অপেক্ষায় থাকি, কখনো বছরের শুরুতে কখনো বছরের শেষে আমরা উপহার পাই। আজকে আমাদের সঙ্গে রয়েছেন দা একেন্দ্র সেন, অর্থাৎ অনির্বাণ চক্রবর্তী আমাদের সঙ্গে রয়েছেন, অভিনেতা অনির্বাণ চক্রবর্তী, স্বাগত আপনাকে। থ্যাংক ইউ। এবার তো আমরা বোধহয় কোথায় জানো যাচ্ছি, টকাংলিং, টুংকুলুং, টুংকুলিং, এরকম ভুলভাল জায়গার নাম বলা এটা তো একেন বাবুর কাজ, এটা বাকিরা করে ফেললে হবে না। আমরা যাচ্ছি টুংকুলুংয়ে। টুংকুলুংয়ে এবার একেন্দ্র সেন, যেটুকু ট্রেলার দেখে আমি বুঝতে পেরেছি যে মৃত্যুর আগেই, মানে খুনের আগেই খুনিকে ধরতে হবে। এইটা দেখে আমার একটা কথা মনে হচ্ছিল, আমরা বাঙালিরা তো ছোটবেলা থেকে ব্যোমকেশ আর ফেলুদা পড়তে পড়তে একেবারে খুব নস্টালজিয়ায় থাকি। ব্যোমকেশে আমরা একটা এরকম গল্প দেখেছিলাম, যেখানে রক্তের দাগ, সম্ভবত গল্পের নাম, যেখানে বলা হচ্ছিল যে যিনি মারা যাবেন তিনি আগে থেকে এসে বলছেন যে আমার খুন হলে তদন্ত আপনি করবেন। আপনার ক্ষেত্রে বিষয়টা কি, মানে একেন্দ্র সেনের ক্ষেত্রে এবার বিষয়টা কি? গল্পটা তো পুরোটা বলা যাবে না, এইটুকু বলতে পারি যে এই যে টুংকুলুং বলে যে জায়গাটা, সেটা নেপাল আর ওয়েস্ট বেঙ্গলের বর্ডারে একটা জায়গা। এখানে একেনবাবুকে একটা সম্বর্ধনার জন্য ডেকে নেওয়া হয়েছিল, দার্জিলিংয়ে যে কেসটা উনি সলভ করেছিলেন সেইটার রেফারেন্সে, তো সেই জন্য উনি গেছিলেন। যাওয়ার পরে ওইখানে এখনো ওই জায়গাটায় টুংকুলুংয়ে একজন নেপালি রাজা আছেন, মানে এখন যেরম হয় রাজা আর কি, মানে রাজা বলে মানে ওইখানকার লোকেরা, তো উনি রয়েছেন। উনি যোগাযোগ করেন, শ্যামসুন্দর রানা ওনার নাম, উনি যোগাযোগ করেন এবং উনি একটা ভয় পাচ্ছেন যে উনি হয়তো খুন হয়ে যেতে পারেন, এবং যদি খুন হন তাহলে যাতে একেনবাবু এটার তদন্ত করেন। এই এই রকম একটা ঘটনা দিয়ে গল্পটা শুরু। তারপরে এর প্রচুর ন্যাচারালি অনেক ডালপালা আছে, যেগুলো পেরিয়ে আর কি একদম মগডালে উঠতে হবে। 2018 থেকে এই সিরিজ চলছে হইচইয়ের প্ল্যাটফর্মে, আমরা দেখতে পাই। এবারেও 8 তারিখ, আজকে যখন আমরা এই কথোপকথন চালাচ্ছি, আজকে 2 তারিখ, আর 6 দিনের মাথায়, মানে 7 তারিখ রাত 12টার পর থেকে সবাই হইচই খুলে বসে পড়বে আমি শিওর। তো এই যে সিরিজের কাজ করা, এবং মাঝখানে 2টো সিনেমা এসেছিল, একটা দার্জিলিংয়ের আর একটা রাজস্থানের, সিরিজ আর সিনেমার ক্ষেত্রে অভিনয় করায় তফাত থাকে কিছু? মানে আপনার চরিত্রটা একই কিন্তু কোনো তফাত থাকে? না, আমি তো সেরকম ভাবে একদমই মানে দেখি না জিনিসটাকে। যদি এটা স্টেজে হতো তাহলে একটা অনেকটা একটা ডিফারেন্ট জিনিস হতো, মানে আমার অ্যাক্টর হিসেবে আমাকে যেটা করতে হতো স্ক্রিনের জন্যে, আর বড় পর্দার জন্যে, মানে ছোট মানে ওয়েব সিরিজের জন্য আর বড় পর্দার জন্য করতে হয় না। তার কারণ হচ্ছে এক্ষেত্রে মেকিং এর সময় ফ্রেমিংটাই আলাদা হয়ে যায়, মানে যখন ছোট পর্দায় দেখানোর জন্য হয় বা মোবাইলে দেখবার জন্য হয় তখন অনেক বেশি ক্লোজ আপস ইউজ করা হয়, কারণ ছোট জায়গায় দেখা হবে বলে, খুব লং শর্টস অনেক বেশি থাকে না, তো সেটা মেকিংয়েই ওটা থাকে, অভিনেতাকে আর আলাদা করে কিছু করতে হয় না। এমনি যেটা হয় সেটা একটা ডিফারেন্ট, সেটা হচ্ছে সেটাও মেকিংয়েরই পার্ট অ্যাকচুয়ালি, যে বড় পর্দায় যেটা দেখতে ভালো লাগবে সেরকম গল্প, যেমন রাজস্থান বড় স্কেল, ওটা ওই ছোট পর্দায় ভালো লাগতো না বলে ওটা ফিল্ম হয়েছে। আবার কোনো কোনো ঘটনা এমন আছে, বা জায়গাটা লোকালিটি, এমন কলকাতায় যে ঘটনাটা হয়েছে সেটা বড় পর্দায় দরকার, কোনো দরকার নেই সেটা ছোট পর্দার জন্য, তো এইরকম জায়গা বেসিসে সেটাও একটা করা হয়, কিন্তু সেগুলো সবই মেকিং এর পার্ট, মানে অভিনেতা হিসেবে আলাদা রকমের অভিনয় করতে হয় না। এই যে মেকিং এর পার্ট বলছেন, এবার যে মেকিংটা হলো, আসলে তো এই টুংকুলুং বলে কোনো জায়গা নেই মানচিত্রে, হ্যাঁ, তো এটা কোথায় পুরো শুটটা করেছেন? অ্যাকচুয়ালি এই শ্যুটটা হয়েছে আমাদের খানিক, আমাদের দরকার ছিল পাহাড় আর জঙ্গল এই দুটো মিলে, তো এটা আমরা নর্থ বেঙ্গলেই প্রাইমারিলি করেছি, তার খানিকটা জঙ্গল পোর্শনে, খানিকটা লাভা ললেগাঁও ওই দিকটায়, হ্যাঁ, যেদিকটা ওরকম যেটা বিশ্বাসযোগ্য হবে, যেটা কারণ নেপাল, কালিম্পং ডিস্ট্রিক্টে অনেক কিন্তু এরকম জায়গা আছে যেটা নেপালের বর্ডার, হ্যাঁ, কিন্তু সব জায়গা তো ঠিক শুটিং এর উপযুক্ত হয় না, কাছাকাছি জায়গায় থাকার একটা ব্যাপার আছে, বা সেখানে শুটিং করা যাবে কিনা, তো এমন একটা যেটা ওটার মতো দেখতে লাগবে কিন্তু শুটিংটা করা যাবে সহজে, সেই রকম জায়গা, তো এগুলো সবই নর্থ বেঙ্গলের পার্ট, খানিকটা পাহাড় খানিকটা জঙ্গল। আচ্ছা, আপনি এই অভিনয় করতে গিয়ে, মানে এই চরিত্রটা করতে গিয়ে বহু জায়গায় ঘুরেছেন, মানে যেতে হয়েছে ন্যাচারালি,
অনির্বাণ চক্রবর্তী অভিনেতা, তার ব্যক্তিগতভাবে ভ্রমণের জায়গা বললে প্রিয় কোনটা? জঙ্গল, পাহাড়, সমুদ্র নাকি অন্য কিছু? পাহাড়, পাহাড় এবং সবুজ পাহাড়। মানে আমি খুব রুক্ষ, একেবারে যেটা ওই হলুদ ব্রাউন কালারের থাকে, ব্যারেন একদম যেগুলো, আমার সেটা কিছুক্ষণের জন্য ভালো লাগে, কিন্তু সবুজ পাহাড় আমার প্রিয়। সবুজ এবং বরফ তাতে থাকতে পারে। তা এই যে এবার জঙ্গলে গেলেন, মানে জঙ্গলের হিসেবে শ্যুটটা হলো, এটার অভিজ্ঞতা কিরকম? মানে জঙ্গল তো আলাদা একটা নিজস্ব জগৎ থাকে, মানে আমরা সবাই ভেবে নি পুরো পৃথিবীটা আমার, আসলে তো সেটা নয়, জঙ্গলটার নিজের একটা রাজত্ব ওখানকার পশু পাখিদের। অভিজ্ঞতা যদি বলি, কিছু এরকম অভিজ্ঞতা হয়েছে যেটা খুব থ্রিলিং লেগেছে, বা এমন কোন জন্তু জানোয়ার চোখে পড়েছে? না, জঙ্গলে অ্যাকচুয়ালি আমার জঙ্গল হচ্ছে আমার সেকেন্ড ফেভারিট, মানে পাহাড়ের পরে জঙ্গল। জঙ্গলে আমি অনেক ঘুরেছি ভারতবর্ষে এবং ভারতবর্ষের বাইরেও, মানে সাউথ আফ্রিকাতে আমি এই শুটিং এর কারণেই ঘুরেছি, এবং ভারতবর্ষের মধ্যে ধরো মধ্যপ্রদেশে যেখানে সেখানে ঘুরেছি, বা বেতলা ফরেস্টে ঘুরেছি, নর্থ বেঙ্গলে ডুয়ার্সে তো ঘুরেইছি, মধ্যপ্রদেশে মানে কানহার কথা বলছি, তারপরে শিমলিপাল গেছি। তো অনেক জঙ্গলে আমি ঘুরেছি, জঙ্গল আমার খুব ভালো লাগে। এখানে যেটা অ্যাডেড যেটা, সেটা হচ্ছে পাহাড় আর জঙ্গল দুটোই পেয়েছি। এইবারে আমরা, আমি আলাদা করে ফ্র্যাঙ্কলি এইবারে শুটিং করতে গিয়ে যে খুব বন্য জন্তু দেখতে পেয়েছি সেটা সেরকম হয়নি, তা কারণ আমরা যে সময়, আমরা তো শুটিং একটা বড় টিম নিয়ে সেখানে সম্ভব না, মানে একটা অনেক বড় টিম যাচ্ছে সেখানে ওরমভাবে চলে আসবে সামনাসামনি, সেটা ঘটেনি। কিন্তু আগে, মানে এর আগে যখন ঘুরেছি তখন আমি প্রচুর প্রচুর জন্তু জানোয়ার, মানে একেবারে খুব ক্লোজ প্রক্সিমিটি থেকে দেখেছি, এবং সেটা সেটা অনেক আর কি। সেটা মানে সবচেয়ে ভয়ঙ্কর অনুভূতি কি ছিল বা কি দেখেছিলে? আমি যখন নিজের সাউথ আফ্রিকাতে, তুমি যদি একবার ঘুরে আসে বা কেউ একবার ঘুরে আসে, তাহলে তার আর অন্য জায়গায়, মানে আমি ধরো এই রকম কাছের দূরত্ব থেকে চিতাবাঘ, সিংহ, হাতি, জেব্রা, জিরাফ তো আছে, গন্ডার আছে, মানে হেন কিছু নেই যেটা দেখিনি, তো সেটা প্রচুর। আর আমি তার আগে যখন আমি ধরো কানহাতে গেছি, তখন কানহাতে আমি বাঘ দেখেছি, আর অন্যান্য বাইসন্স দেখেছি, মানে আমি ইন্ডিয়ার কথা বলছি, বাঘ দেখেছি, বাইসন্স দেখেছি, স্পটেড ডিয়ার তো দেখেছি, আরও ডিয়ারের অন্য ভ্যারাইটি দেখেছি, হাতি দেখেছি। অনেক জন্তু জানোয়ারের কথা বললেন, হাতির প্রসঙ্গ আপনি তুললেন, একটা ট্রেলারের অংশে দেখা যায় যে গড়িয়াহাটে সকালবেলা আপনি হাতির ডাক শুনে উঠতেন। কিন্তু জন্তু জানোয়ার আর মানুষ, ভয় কোনটাকে বেশি পান? অনির্বাণ চক্রবর্তী কাকে বেশি ভয় পান? আমি অ্যাকচুয়ালি লাইফে ভয় খুব কম পাই, তার মধ্যে মানুষকে ভয় পাইও আবার পাইও না। জন্তু জানোয়ার দেখো, আমরা তো রেগুলারলি ওয়াইল্ড অ্যানিমালদের এনকাউন্টার করি না, আমাদের অভ্যাস নেই, আমরা জানি না। এই যে আমাদের, আমার ধারণা, আমরা জন্তু জানোয়ারদের যেটা যতটা ভয় পাই সেটা আমাদের অশিক্ষার কারণে, কারণ আমরা জানি না। তবে আমি পার্টিকুলারলি সাপকে প্রচন্ড ভয় পাই, সাপকে ভয় পাই, মানে এতটাই ভয় পাই যে সাপকে টিভি স্ক্রিনে দেখালে আমি চ্যানেল চেঞ্জ করে দিই। হ্যাঁ, আর সাধারণত ওইরকম ভয় আমি আর কিছুতে পাই না। এবারে জঙ্গলের মধ্যে সামনাসামনি হয়ে গেলে কি হবে সেটা আমি জানি না, কিন্তু আমি যখন দেখেছি জঙ্গলে খুব কাছাকাছি, তখন আমি তাতে যে প্রচন্ড ভয় পেয়েছি তাই না, কিন্তু সাপ আমার খুব ভয় লাগে। এবার আবার হইচই প্ল্যাটফর্মের দিকে চলে আসি। 2018 প্রথম সিরিজ হয়েছিল, এটা হচ্ছে 2023, এটা 7 নম্বর সিরিজ, 7 নম্বর সিজন, সিজন আর 9 নম্বর সিরিজ, দুটো ছবি মিললে 9 নম্বর কন্টেন্ট। প্রথম যেদিন একেনবাবু শুট হয়েছিল আপনি করেছিলেন, আর এবারে অনেকগুলো বছর পেরিয়ে গেছে, অভিজ্ঞতায় তো নিশ্চয়ই অনেক চেঞ্জেস এসছে, কি কি চেঞ্জেস আপনার দেখে মনে হয়েছে বা কাজ করতে গিয়ে মনে হয়েছে? আমি 2018 বা প্রথম যখন একেনবাবু করেছি, এবং দর্শকরাও যদি দেখেন, তারা দেখে এটা বুঝতে পারবেন যে আমি যেভাবে একেনবাবুকে পোর্ট্রে করতাম তার থেকে এখন যেভাবে করি সেটা অনেকটা আলাদা হয়ে গেছে, এখন একটা আলাদা একটা মানুষ মনে হয়। প্রথম প্রথম আমার এখন বলতে দ্বিধা নেই যে একেন, সেই প্রথম সেই একেনবাবুর মধ্যে জটায়ুর অনেকটা প্রগাঢ় ছায়া ছিল, যেটা এখন তার থেকে বেরিয়ে এসেছি। এটা এটা আমার সম্ভব হয়েছে, এক তো হচ্ছে খুব গ্র্যাজুয়ালি হয়েছে, অ্যাব্রাপ্টলি হয়নি,
এবং আমার মনে হয় সেটা ভালো হয়েছে, কারণ একটা নতুন চরিত্র তৈরি হয়েছে এবং এটা সম্ভব হয়েছে এই কারণেই আমি মানুষটাকে আরেকটু চিনেছি। মানে আমি যখন প্রথম একেনবাবু করতে এসেছিলাম তখন আমার জাস্ট একটা স্ক্রিপ্ট পড়ে যে আইডিয়া হয়েছিল সেটার উপর বেস করে করেছি। আমি যখন আরও আরও করেছি তখন এই মানুষটার বিভিন্ন সিচুয়েশনে সে কীভাবে রিয়্যাক্ট করছে এগুলো আমিই করছি, কিন্তু করতে করতে তো চেনা হচ্ছে, তার অনেক লেয়ার বেরিয়েছে যেগুলো আমার কাছে আগে অভিনেতা হিসেবে সেই লেয়ারগুলো ছিল না। তো সেটা তো নতুন হয়েছে এবং সেই অভিজ্ঞতা ভালো, আমি এখনও সেটা চালু আছে। মানে আমি এখনও এবারেও করতে গিয়ে কিছু কিছু একেনবাবুর নতুন মূল্যায় এইটা তো এরকম করছে, তার মানে নিশ্চয়ই এইটা ভাবছে, তাহলে নিশ্চয়ই এরকম। হ্যাঁ, এটা শুরু থেকে এখনো পর্যন্ত আমার মনে হয় খাওয়া দাওয়ার ব্যাপারে ওই জায়গাটা একই আছে। এবারও কি প্রচুর খেয়েছেন? হ্যাঁ, খাওয়া দাওয়ার ব্যাপারটা তো ওনার দুর্বলতা বললে কম বলা হয়, মানে উনি বেঁচে আছেন আর কি, খাওয়া দাওয়া করবেন এবং লোককে বিরক্ত করবেন বলে, এই দুটো ওনার জীবনের মোটো আমার ধারণা তাই। এবার এবার খাওয়া দাওয়ায় তো বাজবিচার বলে কিছু নেই, উনি সব খান। হ্যাঁ, মানে জলের সাথে একটা জলের সাথে যদি একটা বাতাসা দেয় সেটাও হামলে পড়ে খেয়ে নেবে, চা বিস্কিটও খেয়ে নেবে, পাউরুটি আলুদম দিলেও খেয়ে নেবে, আর ভীষণ ভালো খাবার দিল। তো উনি নতুন একটা জায়গায় গেলে এখন ওর নতুন একটা শখ হয়েছে, সেটা হচ্ছে গেলে সেখানকার ল্যাঙ্গুয়েজ বোঝার চেষ্টা করে, বলার চেষ্টা করে, সেটা রাজস্থানেও করেছে, এখানে গিয়ে নেপালি বলার চেষ্টা করেছে। সেটা কিন্তু একটা ট্রেলারে আমরা দেখতে পেয়েছি যে বলছেন যে এক মামা ছিলেন যিনি 19টা ভাষা জানতেন কিন্তু মৌনব্রতে থাকতেন। হ্যাঁ, তার আগেই উনি অ্যাকচুয়ালি এই যে সিচুয়েশনটা আমরা দেখতে পাচ্ছি তার ঠিক আগের ঘটনাই হচ্ছে, বাপিবাবু তো খুবই ধৈর্য নিয়ে থাকেন, উনি পর্যন্ত বিরক্ত হয়ে বলছেন যে আপনার হিন্দিতেই আমি পাগল হয়ে গেছি, আবার আপনি নেপালি বলা শুরু করলেন এখানে, বলছে আপনারা একদম এন্টারপ্রাইজিং না, নতুন একটা জায়গায় গিয়ে এরকম একটা ল্যাঙ্গুয়েজ শিখবেন না। জানেন আমার এক মামা আছে, 19টা ল্যাঙ্গুয়েজ জানতো কিন্তু একটাও বলতো না, বলছে কেন, বলছে উনি আজীবন মৌনব্রত, মানে উনি যেন পুয়োর জোকস করে না, এগুলো কোনোটাই সত্যি আমার ধারণা, এগুলো সব মানিয়ে বানিয়ে বলে। তো এইবারের একেন্দ্র সেন নিয়ে অনির্বাণ চক্রবর্তী কতটা আশাবাদী? প্রত্যেকবারই যেদিন ওটিটিতে আসে তারপরে সকালে এই অফ ক্যামেরায় কথা হচ্ছিল যে মোর মোর মেসেজ আসে যে এর পরেরটা কবে। আপনি ব্যক্তিগতভাবে এবারের এই সিরিজটা নিয়ে কতটা আশাবাদী? প্রত্যেকবারই আশাবাদী থাকি, এবং এই যে ট্রেলার বেরিয়েছে বা যবে থেকে অ্যানাউন্সমেন্ট হয়েছে সোশ্যাল মিডিয়ায় দর্শকদের যারা দেখবেন তাদের যে অফুরন্ত মানে শুভেচ্ছা পাচ্ছি এবং তারা অপেক্ষা করে রয়েছেন, বলছে সময় আর কাটছে না, কবে হবে, এটা প্রত্যেকবার হয়, সেটা এবারেও আছে দেখে আমি বুঝতে পারছি যে দর্শকরা এখনও পছন্দ করছেন খুবই এটা দেখতে। আমরা তো খুবই মন দিয়ে করি এবং ভালোবেসে করি, সুতরাং আশাবাদী পুরোপুরি। এবার সেটা বোঝা যায় হচ্ছে পরের দিনে, এবং এই যেটা এক্ষুনি বললেন ওটা প্রত্যেক বছর প্রত্যেকবারই ঘটে যে যখনই রিলিজ হয় প্রথমেই দেখে নিই, পরের দিন সকালবেলাই আমি মেসেজ পাই এটা দেখা হয়ে গেছে পরেরটা কবে। হ্যাঁ, যেন আমাদের শ্যুট করতে আর বাকি কাজকর্ম করতে আর সময়, হ্যাঁ ভূত তালি দিলেই হয়ে যাবে। এটা অ্যাকচুয়ালি খুব ভালোবাসার প্রকাশ, তাতে আমরা খুবই খুশি হই। কিন্তু একটা জিনিস হয়, সেটা হচ্ছে এই ভালোবাসা যত বেড়েছে একটা রেসপন্সিবিলিটি বেড়েছে, তার সাথে সাথে রেসপন্সিবিলিটির সাথে সাথে একটা আশঙ্কা থাকে যে এই যে যে মর্যাদাটা সেটা যাতে ভালোবাসার মর্যাদা সেটা যাতে আমরা বজায় রাখতে পারি। তার মানে একেন্দ্র সেন নিয়ে হইচই পড়ে যেতে চলেছে হইচই প্ল্যাটফর্মে 8 তারিখে। দর্শকদের জন্য কিছু বলবেন? মানে এবারের এই একদম যেহেতু আসুন আজকে 2 তারিখ, 8 তারিখে রিলিজ করছে, এবারের এই রিলিজটার আগে দর্শকদের জন্য কিছু বলবো এটাই যে আপনারা প্রত্যেকবার একেনবাবুকে যেরকম ভালোবাসা জানিয়েছেন, আমাদের পুরো টিমকে যে ভালোবাসা জানিয়েছেন, এবারেও ট্রেলার এবং অ্যানাউন্সমেন্টের পর থেকে যে উৎসাহ এবং ভালোবাসা স্নেহ আমি সব কিছু মিশিয়ে বলছি, কারণ একেনবাবুর একটা বিরাট এজ রেঞ্জের আছে, একদম ছোট্ট বাচ্চা 5-6 বছরের বাচ্চা থেকে শুরু করে 80 বছরের মানুষ তারাও দেখেন এবং ভালোবাসেন। তো এই ভালোবাসা আশীর্বাদ স্নেহ সব কিছু যাতে বজায় থাকে, মানে বজায় থাকার জন্যে আমরাই দায়ী, আমরা যদি পারি তাহলে আমরা পাবো। তো আমরা আমি এটুকু রিকোয়েস্ট করব যে দেখবেন এবং যেরকম লাগলো সেটা আমাদের জানাবেন। অনেক ধন্যবাদ আপনাকে সময় দেওয়ার জন্য। শুভেচ্ছা থাকছে দৃষ্টিভঙ্গির পক্ষ থেকে, আমার পক্ষ থেকে ব্যক্তিগতভাবে, যে এবারের 8 তারিখ একেবারে হইচই হয়ে যাক হইচই প্ল্যাটফর্মে একেন্দ্র সেন নিয়ে। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। আজকের মধুরিমা এবং এর আড্ডা আলাপচারিতা গল্প এখানেই শেষ করছি। আমাদের সঙ্গে ছিলেন দ্য একেন সেন। 8 তারিখ হইচই প্ল্যাটফর্মে আসছে একেন্দ্র সেনের নতুন যে সিরিজ সেটা টুংকুলুং, আমি কি নামটা ঠিক বললাম জানি না, টুংকুলুংয়ে একেন। কাজেই আমরা সবাই অপেক্ষা করছি, আপনারাও নিশ্চয়ই দেখবেন, জানাবেন কেমন লাগলো।
এই আড্ডা এখানেই শেষ করলাম। আমি মধুরিমা ছিলাম দৃষ্টিভঙ্গির ফেসবুক পেজে, আমার সঙ্গে ক্যামেরায় রবিউল ইসলাম।